ফ্রেন্ড এসএল ফটোশপ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমি ভিডিও এডিটিং করব, আমি ইমেজ দিয়ে করব। আপনারা ইচ্ছে করলে ইমেজ অথবা ভিডিও দিয়ে আপনারা এডিটিং করতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটে ক্লিক করবেন। কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক, সাথেই থাকবেন। যেমন আমি আগে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, এটা কেটে দিলাম, ডিলিট। আমি একটি ব্যাকগ্রাউন্ড নিব, যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। এখন আমি একটি ইমেজ নিব, একটি ফুলের একটি ইমেজ নিব। এটা আমি ফুল স্ক্রিনই করে নিলাম। তারপর এটাকে এডিট করব। এখানে টাইম দেওয়া আছে 3, আপনারা চাইলেই বাড়িয়ে নিতে পারেন, বাড়াতে হলে এখানে বাড়াতে হবে। যেমন বাড়ছে, আমি বাড়িয়ে নিলাম। এখানে বিভিন্ন প্রকার দেওয়া আছে, যেমন জুম হচ্ছে, দেখছেন প্রত্যেকটা জিনিসই। এটা এটার মতো কাজ করবে, যে এখানে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই কাজ করবে। আপনারা ইচ্ছা করলে আবার এখান থেকেও কাজ করতে পারেন। যেমন এটা আমি টান টেনে মাঝখানে নিয়ে আসলাম, বা এখানে নিলাম, আমি মাঝখানে নিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম টেনে দিলাম, বা একটু বাঁকা করে দিলাম, বাঁকা করে দিয়ে একটু টেনে দিলাম। আপনারা চাইলেও করতে পারেন। এখানে আবার প্লে করে দেখবেন, দেখেন প্লে হচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা করে নেবেন। যেখানে আমি এখান থেকে প্লে করছি, আমি আরেকটা ইমেজ দিয়ে কাজ করব। আমার ইচ্ছা করলে ভিডিও দিয়ে করতে পারে। আমি ইমেজ দিয়ে আপনাদেরকে দেখালাম। আমি আরেকটা ইমেজ নিব, যেমন এই ফুলটা নিব, ফুলটা দিয়ে আমি কাজ করে নিলাম। এটা আমি ফুল করব না, আমি একটু ফোন না করেই আমি এটা করে নিলাম। যেমন এটাও এরকম ভাবে আপনি চাইলে আপনার মন মতো করে নিতে পারবেন।
দেখছেন কিভাবে চলে গেল, আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। আমি মিউজিক দিয়ে করলাম না, মিউজিকটা কেটে দিলাম। ভালো হচ্ছে না, আমি এই ইমেজটা নিলাম। আমি এটা দিয়ে কাজ করে দেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।